আপনার সেলিব্রিটি সব লেটেস্ট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর ক্লিক করতে ভুলবেন না চট্টগ্রামে পাহাড় ধসে নিহত হয়েছে তিন শিশু সহ একই পরিবারের পাঁচ সদস্য চাপা পরেও বেঁচে গেছেন আরো চারজন সীতাকুণ্ডের জঙ্গল সোলিমপুরে পাহাড় ধসের এই ঘটনা ঘটে প্রশাসনের দাবি তিন দিন আগে বৃষ্টি শুরুর পর মাইকিং করে সরানো যায়নি পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের পাহাড় থেকে একে একে নামানো হচ্ছে অটোরিকশা চালক রফিকুল ইসলামের স্ত্রী ফাতেমা ছেলে ইউসুফ বোন রাবেয়া আর রাবেয়ার দুই মেয়ে সামিয়া ও লামিয়ার লাশ স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে আশপাশের এলাকা স্থানীয়দের ভাষ্যমতে বছর দুয়েক আগে একশো বিশ ফুট খাড়া এই পাহাড়টির আশি ফুট উপরে তিন দিয়ে ঘর বানিয়েছিলেন রফিক টানা তিন দিন ধরে চলা বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসে পড়ে ঘরটির উপর ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা পাঁচজনের লাশ উদ্ধার করে জীবিত উদ্ধার করা হয় মাটি চাপা পড়া আরও চারজনকে বাচ্চা মুখ দেখা যাচ্ছে শুধু এটুকু মুখ দেখা যাচ্ছে শুধু আল্লাহ্ বলতেছে আল্লাহ্ করতেছে উপর দিয়ে টিন মারি ফসে তারপর আবারও পড়ছে না আমি ব্যথা পাইছি তিন সন্তান ও স্ত্রী গার্মেন্টস কর্মী ফাতেমাকে নিয়ে টিনের এই ঘরটিতে থাকতেন রফিক আর রফিকের বোন রাবেয়া তার দুই মেয়েকে নিয়ে বেড়াতে এসেছিলেন কয়েকদিন আগে এখানে আমার জিও আইছে বাড়ির থেকে বুঝছেন ওই বেড়াইতে বললে ওর শালাকে ডাকে মনে ডাক দিছে ওরা তিনজন মনে করেন বাইরে আসছে আর মেয়েটাকে মাটির তল থেকে টানি বাইর করছে গত দুদিন ধরে জঙ্গল সলিমপুর এলাকার পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরে যেতে মাইকিং করা হলেও কেউ সরে যায়নি বলে দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের ধসের কয়েক ঘন্টা পর ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিস ও জেলা প্রশাসনের কর্মকর্তারা মাইকিংও করাইছি এবং আমাদের স্কুলে খোলা রাখছি স্কুলে এদেরকে যারা ঝুঁকিপূর্ণ এদেরকে আসার জন্য বলছি অনেক লোকই এখানে আসতে চাচ্ছেন না আর এই মানুষগুলা কোনো বৈধতা নেই তারা এইভাবে চলে আসছে তারা দেখেছে আসলে ঘর বানাইলে বসবাস করলে কোনো বাধা নাই এই জন্যই এটা ধীরে ধীরে ছড়িয়ে গেছে এখন এটা সিদ্ধান্ত নিয়ে এদেরকে এখান থেকে সরিয়ে দিতে হবে দুপুরে পাঁচজনের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয় এরপর নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি নোয়াখালীতে আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ চট্টগ্রাম